বাতাসে দেখো গাছের গাছগুলো কিভাবে দুলতেছে, যখনই তোমাদেরকে দেখাবো না তখনই দেখা যায় যে বাতাসটা বদ্ধ হয়ে যায়। কিন্তু বেশ বাতাস, বেশ বলতে যথেষ্ট পরিমাণে বাতাস। সাইকাসের এই বীজগুলো না আমি বেশ মানে 7-8 মাস আগে একখান থেকে আনছিলাম, তো এই বীজটা থেকে দেখো এই পাতাটা তো বের হয়েছে, পরশুদিন দেখি কি আরেকটা পাতা বের হচ্ছে, এটাই হচ্ছে একটা সাকসেস আর কি। খুব ভাল লাগতেছে, মানে অনেক কষ্ট করছি এগুলোর পিছে। আর ওই যে দেখো এই যে এখানে আরেকটা, এটা থেকেও বের হবে মনে হচ্ছে, দেখো একদম মানে বের হওয়ার আগে না এরকম কাঁচা কাঁচা ভাব হয়ে যায় বীজটার, বোঝা যাচ্ছে এই যে বীজটা। আর পুরো গাছটা হচ্ছে এই যে এরকম, এটা আমার প্রায় 8-9 বছর আগের গাছ। এই যে দেখো এই যে বীজগুলো, একটা ছোট বীজ ছিল, পরে আবার পাশে দিয়ে আরেকটা বড় বের হয়েছে, তারপরে এই যে অনেকগুলো পাতা হয়েছে। শীতঘরে আর্টিফিশিয়াল ফুলগুলোকে না ধুয়ে দিচ্ছিলাম, শুকায় গেছে, তাও ভাবি কি এখানে একটু আবার দিয়ে দিই। ফুল মাত্রই সুন্দর তাই না, সেটা কাঁচা ফুল হলে তো কথাই নাই, কিন্তু এই ধরনের ছোটখাটো আর্টিফিশিয়াল ফুলগুলাও না চোখের শোভা বাড়ায়, ওভেনের উপরে, এয়ার ফ্রায়ার উপরে, গ্যাসের চুলার পাশে, এইভাবে আর কি। আসসালামু আলাইকুম, দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। আজকে সকালে না ঘুম থেকে উঠার পরে মনে হয়েছে কি এমন ওয়েদার না, মনে হয়েছে আকাশ বাতাস সব ভেসে যাবে, মানে একেবারে পৃথিবী, কিন্তু তা না, সকাল থেকে প্রচণ্ড মানে ঝড়ো বাতাস, মেঘলা, আবার এই রোদ, এই মেঘলা, এই রোদ, এই মেঘ, আসলে যে সিচুয়েশন কিরকম কোনোভাবেই বোঝা যাচ্ছে না। তবে হ্যাঁ, খুব সুন্দর বাতাস বইতেছে, কোথাও ঝড় বৃষ্টি প্রচুর হচ্ছে বোঝা যাচ্ছে। আমি এখন যাচ্ছি আমাদের ঠিক উপরের ফ্লোরে আর কি, কাপা মারা গেছেন, ওনাকে দেশে দাফন করে ওনারা আসছে আর কি, ওরা সবাই, তো আমি যাই একটু দেখা করে আসি। ভাবতেছি আল্লাহ হাফেজ। ইয়ে কি কোনো একটা বাজে, তো আমি তো উপরতলায় গেছিলাম, ওখান থেকে বেশ কিছুক্ষণ 8 ঘন্টার মতো বসে তারপরে বাসায় আসলাম। ভাবছি রাতে ওদেরকে না খাবার দিব, দুপুরবেলা রানী ভাবিরা দিবেন, তো মাসাদ আহমেদকে ফোন করে বলছি কি একটু মাছ মুরগি নিয়ে আসো, কারণ আমি সেভাবে না ফ্রিজে ফ্রোজেন কিছু রাখি না, একদম সামনেই বাজার, তো এখন কি করব, এখন একটু চা খাওয়াবো। ওই যে দেখো চা বসাইছি, চা খেয়ে তারপরে কাজে লাগবো। কালকে এই 2টা কাপ কিনছি কৃষি মার্কেট, ওই যে কৃষি মার্কেটের ওই যে ভ্যানে যে ক্রোকার সিরামিকের ক্রোকারিসগুলো বিক্রি হয় না, ওখান থেকে নতুন নতুন কাপে চা খেতে আমার খুবই ভালো লাগে। আর অনলাইনে না এই কাভারগুলো কিনছি, অনলাইনে সাধারণত আমি কিছু কিনি না, কিন্তু এই যে ওই কাপের উপরে লিডগুলো আছে না, এই যে দেখো ওখানে দেখালো কি একদম খাপে খাপে মিলে গেছে যায়, এরকম উপুর করলেও চা পানি কিছু পড়ে না, কিন্তু সেটার জন্য বোধ হয় এই মাপের কাপ লাগবে। তো যাই হোক, তবু চলবে, এগুলো সিলিকনের, তো ওয়াশ করা যাবে, তো এখন এগুলাকে সবগুলাকে ওয়াশ করব, এই কাপে চা খাবো। আজকে আকাশ একদম মেঘলা, আর এই মেঘলা আকাশ দেখে আমি কি করলাম জানো, মেঘলা আকাশ দেখে না আমি অল্প করে চালে ডালে ভিজায় রাখছিলাম যে খিচুড়ি করব, ইলিশ মাছ ভাজা করব। তো এখন রাতের বেলা দিকে খাবার দিব, তো ওই রান্নাও করতে হবে, দেখা যাক কী করা যায়। মাসাদ আহমেদ আসুক, ওনার সাথে কথা বলি। আর এখানে এই যে গ্লাসের লিডগুলো 2টা, একটা রেখে দিলাম, 3টা, তো 3টা বোধ হয় 450 টাকা, না 350 টাকা। হ্যাঁ, আর এই কাপড়টা ধুয়ে নেই, খিচুড়িটা বসায় দিলাম, কারণ চাল ডাল ভিজাই ফেলছি, তো অল্প করেই বসালাম, অরণ্য নাই সিমন্ত বাবার বাড়িতে। আর এখানে এখন চাটা ছাড়ব, চা ছাড়তেছিলাম, এর মধ্যেই তুমি চলে আসছো, খুব ভালো হয়েছে, একসাথে চাটা খাওয়া যাবে, আকাশটা মেঘলা একদম। চাটা দাও। ও বাবা ভারী তো, বলো এই বিস্কিট খাবো না এই বিস্কিট খাবো,
এই বিস্কিট খাবো না, এই বিস্কিট খাবো, এই বিস্কিট খাবো না, এই বিস্কিট খাবো। ওইটা কি মিষ্টি না? না, মাসুদ আহমেদ কলা খাচ্ছে, আর এই যে চা করবা, খালি একটু কটা পেঁয়াজ ছিল দিবা, আর কিচ্ছু করতে হবে না তোমাকে, আর কিছু করতে বললো পারবে না। তো যাই হোক, এখন এটা খাই। বিস্কিটটা ভালো লাগে। নতুন কপির চা, চিয়ার্স। সিমরন চা খায় না, অরণ্য চা খায়, কিন্তু এখন অরণ্য খুব কমই চা খায়। অরণ্য খায়, অগ্নি খেত না, অগ্নি ওখানে যাওয়ার পরে অনেক ঠান্ডা, এখন অগ্নি খুব চা খায়। অরণ্য চা পছন্দ করে, কাজ করে যখন চা খায়। তো নিচে দুটো মুরগি আছে, মুরগিটা বেশ বড় বড়, পুষ্ট আছে একেবারে। আর বরবটি, আলু, ওখানে হচ্ছে কি টমেটো, আর এখানে হচ্ছে রুই মাছ। রুই মাছটার পিস না ছোট ছোট করে আনছে, দেখো কি অবস্থা, এখন কি করবো বুঝতেছি না। আর এখানে ছোটো কাচকি মাছ আনছিল, সেগুলোতে না আমি সমস্ত মশলা মাখায়ে বসায় দিছি। এই যে ছোটো ছোটো করে আলু, দুইটা আলু কাটছি সরিষা তেল দিয়ে মাখায়ে, এই যে কাচকি মাছগুলোকে ভালো করে ধুয়ে তারপরে এটা বসায় দিছি, এটা হতে থাক। আর এখানে আমি হচ্ছে ইয়ে করবো, এই যে ইলিশ মাছ আর বেগুন, এটা মাছের আমাদের জন্য দুপুরে। আর এদিকে আমার খিচুড়িটাও হয়ে গেছে, এখানে শুধু কাঁচামরিচ দিব, আর দিব হচ্ছে কি ধনে পাতা, অল্প করে করছি, ওনার মতো একজনের আর কি দুই বেলা হয়, আলাদা করে ফেলবো। চামড়াগুলো একটু ভাবছি কি রান্না করে প্রিয়ন্তির জন্য রাখবো। কয়েকদিন আগে আমাকে মুরগি চামড়ার কথা বলতেছিল, খুব খেতে ইচ্ছা করে, দেখা যাক। এরকম করে মুরগিগুলোকে ছেঁকে নিব, দুটা ডিম ভুনা করলাম অল্প করে, মাছ ভাজা গুলাও হয়ে গেছে, পেঁয়াজ গুলাকে কুচাই নেই, সব গুছায় টুছায় না, এই জায়গা পরিষ্কার করে তারপরে রান্না করব। এখন রান্না করে রাখবো, ফিনিশিংটা সন্ধ্যার সময় একদম ভালো করে, ধনে পাতা, কাঁচামরিচ যেটা যেখানে দেওয়া দিব, যে টমেটোগুলোও একবারে সব কুটাকুটি, কাঁচামরিচ, টমেটো, ধনে পাতা সবই একবারে শেষ করে মুরগিটা কুটে ফেলি, ধুয়ে সুন্দর করে পানিটা নিয়ে ছড়ায় ফেলি। চর্বি আছে দেখো, ভালো করে ধুয়ে এটা দেখো একটা ফাইনাল ধোয়া দিয়ে দিব। অনেক পানি লাগে আসলে মাছ মাংসটা ধুতে, বিশেষ করে মাছ আর মুরগি ধুতে, গরুর মাংস তো আর এত ঝামেলা হয় না। যেখানে খিচুড়ি, ইলিশ মাছ, বেগুন ভাজি, শুকনা মরিচ ভাজা, ডিম ভুনা, এটাকে ঢাকনা দিতে হবে, ঢাকনা নিয়ে আসি। আড়াইটার মতো, আর পৌনে তিনটা বাজে বোধহয়। তা আমি দেখো এখানে এই যে ছোট মাছটাকে সুন্দর করে না এই যে রান্না করছি, পরে কাঁচামরিচ আর ধনে পাতা দিব, হাফ ডান করে রাখছি আর কি কাঁচকে মাছ। এখানে হচ্ছে টমেটো, পেঁয়াজ, ধনে পাতা, আর হচ্ছে সব মশলাগুলো এখানে গুছায় রাখছি। আর এখানে মাসকলার ডাল সিদ্ধ হতে দিছি, ডিম দিয়ে মাসকলার ডাল রান্না করবো। এখানে হচ্ছে মাছ, রুই মাছ, বরবটি, আলু ভাজি, আর এই যে মুরগিটাকে ভালো করে ধুয়ে আসছি, মুরগিটা না অনেক বড় ছিল, দুইটা মুরগি এখানে। আর এই যে দেখো কতগুলো চামড়া হয়েছে মোটা মোটা, তো এগুলো না বড় বউয়ের জন্য মানে প্রিয়ন্তির জন্য ভুনা করে রেখে দিব, তারপরে সময় সুযোগ মতো দিয়ে দিব আর কি, ডিপে রেখে দিব রান্না করে। এখন এভাবে ডিপে রাখলে না মজাটা নষ্ট হয়ে যাবে। আর এই যে হলুদ হলুদ, এই যে ধানের মধ্যে যে বাঙুর মাছগুলো হয় না সেগুলো দেখো, আলুটা এখনও ছিলি না, কিন্তু এখন আর এগুলো করবো না, এখন গোসল করবো, নামাজ পড়বো, তারপরে হচ্ছে এগুলো করবো, রান্না বান্নাগুলো করবো আর কি। তো ওদেরকে তো সন্ধ্যার পরে উপরতলায় খাবার দিব, দুপুরবেলা ভাবি রানী ভাবি দিয়ে দিছে অলরেডি,
তো চলো একা একা যতটুকু সম্ভব গোছ গাছ করছি। এখন ও মাকড়া নিবে আমি এদিকে না গোসল সুর করে এখনো খাইনি, মাথার মধ্যে একটা রান্না বান্না চা বা কোনো কিছু থাকলে না মনে হয় না, তো ভাবলাম কি না বসাই, তারপরে বসাই এদিকে বসাবো রান্নাটা, ওদিকে আমি খাওয়া দাওয়া করবো। তো এখানে মুরগিটার আলুটাকে না আগে তেলে পেঁয়াজের সাথে ভেজে দিচ্ছিলাম, যেহেতু পক মুরগি তো সেটাকে না আমি একটু তেলের সাথেই ভাজি, আর আলুটা তো সাথে ভাজছি। এখন এখানে কষানো হয়ে গেল, আর একটু কষাবো, তারপরে এখানে ঝোল দিয়ে দেব। আর এদিকে তো মাশকলার ডাল ভর্তি হয়ে গেছে, এটাকে এখন আর রেখাটা দেখো মাগুর মাছটা কষাতে দিয়েছিলাম হয়ে গেছে, এটার মধ্যে এখন ঝোল দিয়ে দেব। ঝোলটা দিয়ে দেই, ব্যাস এটাকে ঢাকা দিয়ে দিই। ওয়া কী করে ঢাকা দিই, ঢাকা দিয়ে দিই। আর এদিকে মাংসটাকে না আর একটু কষানোর পরে ঝোল দিয়ে দেব। এখানে দেখো মাগুর মাছটা, এখানে মাগুর মাছটা এই যে আর একটু হবে জালটা বাড়াই, জাস্ট একটু ঝোল কমলে নামায় ফেল। আর এদিকে মুরগিটা এখন কষানো হয়ে গেছে খুব ভালো করে, বয়েল করার জন্য না ঢাকনা দিয়ে দেই। আর এদিকে হচ্ছে কি বলে ওই যে ইয়েটা শাক বরবটি দিয়ে আলুটা ভাজি। দেখো ডালটা, ডালটা এখন শুধু ওই যে হ্যান্ড গ্রাইন্ডার দিয়ে না ভালো করে গ্রাইন্ড করে নিব। মশলাটা একদম তেলে তেলে কষে আসছে, এখন মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো কাটাই না আজকে, কি ভুল হয়ে গেছে এখন কি করব। মাছটা একটু কষুক, সকালে মেঘমেঘ করছিল কিন্তু বিকাল হতে হতে দেখো এই যে রোদ, খুব রোদ না তবে রোদ। তো এখন হচ্ছে সিমরান তো বাসায় নাই, অরণ্য অফিস গেছে, আর এই যে রুমের বর্তমানে এই হাল। তো বিছানাটা এখানে গুছাবো, কাপড়গুলো ভাঁজ করব, তারপরে হচ্ছে খাবো। তো এই যে বিছানা গুছিয়ে ফেললাম, কাপড়গুলোকে ভাঁজ করলাম, ঘরটা ঠিকঠাক মতো, তো এখন খাওয়া দাওয়া করব। 5:30 বাজে বুঝছো, আমি না খাওয়া দাওয়া করলাম, তারপরে 40 মিনিটের মতো রেস্ট নিচ্ছি। আর এখানে হচ্ছে রান্না বান্না করে রান্নাঘর তো সব গুছিয়ে ফেলছি, তোমাদেরকে দেখাই রান্নাঘরের অবস্থা, যে সব রান্না করে না সমস্ত গুছায় ধুয়ে টুয়ে ফেলছি। ওই যে ওখানে খালি অল্প কয়টা, এই যে এই কয়টা অবশ্য ধোয়া হয় নাই, এই কয়টা শুধু পানি দিয়ে ধুতে হবে। তো এখানে ওই যে চাল অলরেডি নিয়ে এখানে রেখে দিচ্ছি, সন্ধ্যার পরে মাগরিবের পরপর না চালটা কিছুক্ষণ ভিজায় ভাতটা রান্না করব। তো এই যে এখানে হচ্ছে এই কী বলে বরবটি দিয়ে আলু দিয়ে ভাজি, এখানে হচ্ছে রুই মাছ ভুনা, এটাকে আর একটু সন্ধ্যার পরে আরও ঝোল কমাবো, তারপরে কাঁচামরিচ ইয়ে পেঁয়াজ, আর পেঁয়াজ তো না কী বলি ধনে পাতার কাঁচামরিচ দিব। আর এই যে মুরগিটা এটাকেও আর একটু জাল দিয়ে তারপরে আর একটু গরম মশলার গুঁড়া দিয়ে নামাবো। এখানে একটু সালাদ করবো, সব রেডি করে রাখছি। আর এটা ডাল, এটার মধ্যেও ধনে পাতা কাঁচামরিচ দিব, আর ডিমও দিব ভাবছিলাম, দেখা যাক। এটা হচ্ছে মাশকলার ডাল, আর এটা হচ্ছে এই যে এটা হচ্ছে মাগুর মাছ, আর এটা হচ্ছে ছোট মাছ কাচকি মাছ চচ্চড়ি, এটা না সরিষার তেল দিয়ে করছি, দেখো সাইড দিয়ে তেল বের হয়েছে। এটার মধ্যে কাঁচামরিচ ধনে পাতা দিব সন্ধ্যার সময় আর একটু জাল দিয়ে। তো এই হচ্ছে মোটামুটি, আর এটা তো দুপুরে খিচুড়ি আর হচ্ছে যা করছিলাম না
বেগুন ভাজা, ডিম ভুনা আর হচ্ছে ইলিশ মাছ ভাজা, সেই যেগুলো সব গুছায় গাছায় ফেলছে, খুব একটা সমস্যা হয় নাই। একা একা করছে কিন্তু পটপট করলাম, রান্না করলাম, কাটা গুছা মানে কাটা কুটা ধোয়া বাছা মশলা করা সবই করে করে রান্না বান্না শেষ করে 40 মিনিট বিশ্রামও নিতে পারছি। আর এখন হচ্ছে যাব হচ্ছে তো ছাদে, ছাদ থেকে এসে মাগরিবের সময় একটু চা খেয়ে বাকি ওগুলোকে সুন্দর করে মানে প্যাক করে তারপর উপরে নিয়ে যাব আর কি। উপরে নিয়ে যাবো মানে হচ্ছে নিচে থেকে যে ছেলেটা আছে হাসান, ওকে ডাক দিব। আর এই যেখানে কিছু পাতা না ছাড়তে হবে দেখছো হলুদ, এটা অনেক আগেই হয়েছে অবশ্য। তো এই হচ্ছে অবস্থা, চলো এখন ছাদে যাই। সে চারাগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে, মানে শশার গাছগুলো বড় বড় হয়েছে। এই যে এগুলো বীজ দিয়ে লাগানো, কিন্তু ধুন্দুল শশা ঝিঙা কোনটা যে কি সেটা নিয়ে একটু কনফিউশন। অ্যাডেনিয়ামগুলোতে একটু পানি দিয়ে দেই, 4-5 দিন পর পরে দেই এখন। এই করলা গাছে না অনেক ফুল আসছে। কে ডলি আজান দিয়ে ফেলছে, বাসায় চলে যাবো এখন আমরা। এখন দেখেন বাতাস ছাড়ছে, তো 7:30 বাজে। এখানে না টেবিলে আমি ভাত টাত রান্না করে যে উপর তলে খাবার পাঠাবো না, আমাদের উপরে যে প্রতিবেশী আমার ঠিক উপরেই লিথি, লিথির শাশুড়ি ওই আপা মারা গেছেন না, তো লিথিরা তো দেশ থেকে আসছে আজকে সকালে। তো এখানে হচ্ছে সব কিছু রেডি করে ভাত টাত সব লেবু টেবু কেটে সব প্যাক করছি, এখন নিচে থেকে কাউকে ডাকবো তারপরে উপরে দিয়ে আসবো আর কি। আর এখানে না চাপটির জন্য না সকালে আমি এখানে একটু লবণ দিয়ে আর এক সামান্য হলুদ দিয়ে ইয়ে কুচায় রাখছিলাম, কুচায় না ধরো এই কি মানে চালের গুঁড়া ভিজায় রাখছিলাম, তো ওটাকে মাছের দাঁড়িয়ে না নাস্তা দিব। বাইরে গেছে এখন আসে, কোথায় বাইরে কোথায় গেছে চলে আসবে। যাক আমি আমার কাজগুলো আগে গুছাই নিচ্ছি, এখন হচ্ছে চাপটিটা রেডি করে রাখি, এখন দেখি নিচে থেকে কাউকে ওদেরকে ডাকি ওরা একটু উপরে। এখানে আমি সব রেডি করছি দেখো, এই যে ভাত, এই যে চিকেন কারি, বাঁশকলার ডাল, একটু ঘি দিছি, আর হচ্ছে ধনে পাতা কাঁচামরিচ, বরবটি আর আলু ভাজা, মাগুর মাছ ভুনা, রুই মাছ ভুনা, কাচকি মাছ ছোটো মাছ আর কি, আলু দিয়ে চচ্চড়ি, আর এখানে হচ্ছে কাঁচামরিচ আর লেবু। এই হচ্ছে খাবার দাবার। তো এখন হচ্ছে ইন্টারকমে একটু ফোন করি, ওদেরকে আসতে বলি, আর এগুলাকে একটু র্যাপ, এগুলো সব আমি র্যাপ করে রাখছিলাম, এখন এই যে সবই যে এখানে সব র্যাপ করে ফেলি ঢাকা দিই, আর এগুলো সব ঢাকনা একটা একটা করে লিফটে এখান থেকে উপরে তো হাইটে উঠে যান নাকি কমনে সুবিধা হবে আপনার, আপনি নেন আমিও নিব, আমিও এগুলো নিব। হ্যাঁ সবগুলো নেওয়া হয়ে গেছে, এই দুইটা আমি হাতে করে নিয়ে যাব। তো খাবার তো দিয়ে আসছি, ওদিকে মাসাদ আহমেদও উপরে উনিও গেছিলেন দেখাও করে আসছে, তো এখন বললাম যে খাবার নাকি চাপটিতে বলে দাও, তা আমি এখন চাটা বসাই, ওনাকে নাস্তা দিই আর আমি একটু চা খাই, ওনাকে একটু চা দিই। এটা তোমার চা, এটা আমার চা। তো চাটা নিয়ে এখানে বসলাম, তো
চাটা খাবো, আবার একবার গোসল করবো, বুঝছো? তো এটা তো বাংলাদেশের চিরাচরিত নীতি আর কি। তো হচ্ছে কোনো পরিবারের কেউ যখন মারা যায় তাহলে তখন প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই খাবার দেয়, আর পরিবারের শোক কোনো না কোনোভাবে মানে সেই শোকে বিহ্বল পরিবারের পাশে দাঁড়ানোর একটা আর কি চেষ্টা, আর কিছুই না। তো যাই হোক, খুবই খারাপ লাগে আসলে, মানে এত কর মানে অ্যাক্টিভ একটা মানুষ ছিলেন, হঠাৎ করে এভাবে নাই হয়ে গেলেন। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবা, চ্যানেলে যারা নতুন তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ।